বন্ধুরা, গতকালকে রাশিয়ার তরফ থেকে একটি অনেক বড় আর তাগড়া ঝটকা লেগেছে ভারতের কাছে। কেননা ভারতের মিটিং এর ভেতরে রাশিয়া চীনকে খুলে সমর্থন করে আর চীনের পাশে খাড়া হয়ে যায় ওনারা। আসলে আপনারা সকলে জানেন যে আমেরিকার একটি সংসদ, যিনি একজন ভারতীয়, ওনার নাম শাহরুখ খান্না, উনি ভারতকে সতর্ক করে কয়েকদিন আগে বলে দিয়েছিলেন যে ভারতকে রাশিয়ার উপর বেশি ভরসা করা উচিত নয়, কেননা চীনের সাথে ভারতের ঝামেলা হলে রাশিয়া প্রকাশ্যে ভারতের সাথে খাড়া থাকবে না, এমতো অবস্থায় রাশিয়া চীনের সাথেই থাকবে। তাই এমতো অবস্থায় আমেরিকায় কাজে আসবে তখন, আর এখন তো আমেরিকার সেই স্টেটমেন্ট 100% সত্য প্রমাণিত হচ্ছে। কেননা রিসেন্ট ভারতের ভেতরে এসেও বৈঠক হয়, যেখানে চীন আর রাশিয়ার রক্ষামন্ত্রী ভারতে এসেছিল, আর উনি তো ভারতের এই মিটিংয়ে যুক্ত হয়। আর এই মিটিংয়ে চীনের রক্ষামন্ত্রী ভারতকে মুখের ওপর জবাব দিয়েছে যে আমাদের বিবাদকে নিয়ে। কিন্তু হঠাৎ রাশিয়ার রক্ষামন্ত্রী উনি চীনের সাপোর্টে স্টেটমেন্ট দিতে থাকে, এমনকি উনি এসিও মিটিংয়ে রাশিয়ার রক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে এমনকি রাশিয়ার রক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে যে এশিয়া স্পেসিফিকের ভেতরে বহুপক্ষিক গঠনে আমেরিকার কূটনৈতিক সহযোগী দেশ বড় বাধা সৃষ্টি করেছে, আর এর জন্য অনেক রকমের সৈন্য আর রাজনৈতিক গঠনকে করা হচ্ছে, যেমনটা কোয়াড আর অকাস। আর এই সংগঠনের কেবলমাত্র একটাই লক্ষ্য যে এশিয়া স্পেসিফিকের ভেতরে চীনকে যেন চারিদিক থেকে ঘেরা যায়। আর আমেরিকার লক্ষ্য একটাই, যে এমন রাজনৈতিক সংগঠনকে বানিয়ে চীনের উপর প্রেসারকে বানানো আর চীনকে ভয় দেখানো। আর ঠিক এমনটাই রাশিয়ার রক্ষামন্ত্রী উনি চীনের সমর্থনে কোয়াড আর অকাশকে খোলা বিরোধ করে, আর ভারতের সামনে চীনের সমর্থনে প্রকাশ্যে দাঁড়িয়ে পড়ে। যদিও আপনাদের বলে দিই যে এর আগেও কিন্তু রাশিয়ার বিদেশমন্ত্রী কোয়াড আর অকাশে প্রকাশ্যে আলোচনা করে আন্তর্জাতিক মঞ্চে, কিন্তু ভারত এই আলোচনার পর বলেই দিয়েছিল যে আমরা কোয়াডের অংশ অবশ্যই, কিন্তু আমাদের লক্ষ্য এটা নয় যে আমরা যে কোনো দেশের খিলাফ দাঁড়িয়ে পড়ব। আমাদের লক্ষ্যই আমেরিকা আর তার সহযোগীদের সাথে যুক্ত হয়ে ইন্দো স্পেসিফিককে পালন করা, আর এই ইন্দো স্পেসিফিকের ভিতরে শান্তিকে বজায় রাখা, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু রাশিয়ার রক্ষামন্ত্রী এখন চীনের সাথে খাড়া হয়ে আর এই স্টেটমেন্টের পরে আপনারা কি এখনো ভাবছেন যে রাশিয়া আমাদের বন্ধু? বিশেষ করে চীন আর ভারতের দ্বন্দ্বের সময় রাশিয়া কখনোই ভারতের সাথে থাকবে না, তারা এখনই যখন চীনের সাথে যাচ্ছে তো সেই দিনও তারা চীনের সাথেই থাকবে। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।